বন্ধুগণ আজকে আমরা শিখব হাউ টু অ্যাড্রেস অন কনভারসেশন অর্থাৎ কিভাবে কথাবার্তার মধ্যে অপরের সাথে সম্বোধন করবেন সেই সবগুলো বিষয়গুলো নিয়ে। তাই আজকে বিরতি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, ইনশাল্লাহ এখান থেকে অনেক কিছু শেখা যাবে এবং আমাদের বাস্তব জীবনে কথাবার্তা বলার জন্য যা কিছু প্রাথমিকভাবে দরকার সেই সকল বিষয়গুলো নিয়ে লেভেল থ্রি এই চ্যাপ্টারে আলোচনা করা হলো। তাই আসুন ভিডিওটি একে একে আমরা দেখতে নিই। আজকের ভিডিওটি খান মেথড, এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার উইথ বেঙ্গলি মিনিং, এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সাগরে এবং ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে। আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন হাউ টু অ্যাড্রেস অন কনভারসেশন, কীভাবে সম্বোধন করবেন। হ্যাঁ বন্ধুগণ, আমরা জানি যে ভোরবেলা থেকে দুপুর পর্যন্ত কাউকে যদি অ্যাড্রেস করতে চান গুড মর্নিং দিয়ে বলতে হবে, আর দুপুর একটা থেকে পাঁচটা পর্যন্ত গুড আফটারনুন, বিকাল পাঁচটা থেকে বারোটা পর্যন্ত গুড ইভিনিং, আর যদি রাতের বেলা কিছু বলেন তাহলে গুড নাইট বলতে হয়, আবার দিনের বেলা হলো গুড ডে অর্থাৎ শুভ দিন, আজকে দিনটি শুভ যাক। এইভাবে তা কারো কাছে যদি বিদায় নিতে চান তাহলে গুড বাই মা, মাদার, জয় মা, এইভাবে বলতে হবে। সাধারণ বিদায়ের ক্ষেত্রে গুড বাই বা বাই ফ্রেন্ড এইভাবে বলতে হবে। কারোর সাথে কৌশল পরিচিতি হতে হলে হাউ ডু ডু বা হাউ ডি, কেমন আছেন বা ইত্যাদি, উত্তর হলো আই এম ফাইন। তো এইভাবে কেমন চলছে দিনকাল, যে হাউ ইজ গোয়িং অন বা হাউ ইজ এভরিথিং, কেমন চলছে সব কিছু, আর তোমার খবর কি, হাউ অ্যাবাউট ইউ, তোমার খবর কি, জীবন কেমন চলছে, হাউ ইজ লাইফ, হাউ ইজ বিজনেস, ব্যবসা কেমন চলছে, হাউ ইজ ইউর স্কুল, হাউ ইজ ইউর স্টাডি, তোমার পড়াশোনা কেমন চলছে, স্কুল কেমন চলছে, হাউ ইজ ইউর মার্কেটিং, তোমার মার্কেটিং কেমন চলছে, হাউ ইজ ইউর শপিং, তোমার কেনাকাটা কেমন চলছে, হাউ ইজ ইউর টিচিং, তোমার মানে পড়ানো কেমন চলছে, বা হাউ ইজ ইউর স্টাডি, তোমার পড়াশোনা কেমন চলছে। তো বন্ধুগণ এইভাবে আমরা প্রাথমিকভাবে অপরকে হাউ টু অ্যাড্রেস মানে কনভারসেশন এই বিষয়গুলো আমরা আলোচনা করতে পারি। তো বন্ধুগণ এদের আলোকে আমরা শত শত কিন্তু বাক্য বানাইতে পারি। হাউ ইজ লাইফ, এই জায়গায় আমরা যে কোনো কিছু শব্দ বসে আমরা পড়তে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন পরবর্তী পৃষ্ঠাতে আমরা শিখব এখান থেকে যে রিকোয়েস্ট জাতীয় শব্দগুলো কীভাবে হয়, এখানে আমরা আলোচনা করব। অসম্ভব গোছানো বিষয়গুলো এখানে এনে আলোচনা করছি। তো বন্ধুগণ দ্বিতীয় ভিডিওতে আপনারা দেখুন, এবং তৃতীয় নম্বর ভিডিওতে আমরা আলোচনা করব চার থেকে আরও অনেক কিছু, কীভাবে পারমিশন দিতে হবে, কীভাবে কনগ্রাচুলেশন অভিনন্দন জানাবেন, কীভাবে শুভেচ্ছা জানাবেন, এই বিষয়গুলো নিয়ে, কীভাবে ধন্যবাদ জানাতে হবে, কীভাবে দুঃখ প্রকাশ করতে হবে, এই কীভাবে অপরের সাথে পরিচিত হতে হবে, এই বিষয়গুলি নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আমাদের সাথে থাকুন। তারপর আসুন এখানে গ্রেটিং অন ইন্ট্রোডাকশন, পরিচয় প্রদানের পর অভ্যর্থনা কীভাবে হবে, ইনভাইটেশন কীভাবে করবেন, তারপর হলো ইনভাইটেশন কীভাবে অ্যাকসেপ্ট করবেন, কীভাবে অপরে ইনভাইটেশন বা কথা রিফিউজ করবেন, হ্যাঁ তারপর তথ্য জন্য জিজ্ঞাসা কীভাবে করবেন, হা বা না উত্তর কীভাবে দিবেন, এই বিষয়গুলো নিয়ে এই ভিডিও থেকে পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করবো। তাই আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে। ইনশাল্লাহ ভালো থাকুন, পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।